আমার নাম অভিক ঘোষ। আচ্ছা, কোথা থেকে এসেছো? আমি শিলিগুড়ি থেকে এসেছি। আচ্ছা, কি কি কাজ হয়েছে শিবধাম থেকে, কি কি উপকার পেয়েছো? প্রথমত কথা হচ্ছে, আমি যখন শিবধামে প্রথম আসি, যেটা অসম্ভব ব্যাপার ছিল, কারণ অ্যাপয়েন্টমেন্ট সেকশন তখন খালি ছিল না, স্লট ফুল ছিল। তো বাবা যে সেইখান থেকে আমাকে যে কৃপা দিয়েছে, এবং তার কৃপাতে আমি ফটাফট অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাই। এবং আমার ধামে যখন আমি আসি, আমার নানান রকম সমস্যা নিয়ে এসেছিলাম। তো দাদাভাই আমাকে যখন বললো যে আমার কর্মবন্ধন এবং বিবাহ বন্ধন রয়েছে, তার জন্য কি কি করতে হবে সেগুলোও আমাকে বলেছিল। এখন আমার যেটা হয়েছে, আমি ষোলো সোমবার করছি এখনো। তো আমার দ্বিতীয় সোমবার যখন আমি করি, যে সেই দ্বিতীয় সোমবারের সময় আমার সেই ষোলো সোমবার চলাকালীনই আমার একটা বিয়ের সম্বন্ধ আসে। আর তারপরে আমার যে কর্মে বাধাগুলো ছিল, আমি আস্তে আস্তে আমার অপশনগুলো খুলছে আস্তে আস্তে। এবং দীর্ঘদিন ধরে আমার একটা সরকারি চাকরিও হয়েছে, তো সেই চাকরির কাজটা দীর্ঘদিন ধরে আটকে ছিল। তো আমি ধাম থেকে যখন আমি দাদাভাইয়ের এখান থেকে যখন আমি বাড়ি যাই, তারপরে আস্তে আস্তে এখন আমার সেই সরকারি কাজের জায়গাগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, একটা একটা করে আমার সেই কাজগুলো হচ্ছে। আমার বাড়িতে আমার একটা ছোট পোষ্য আছে। সব থেকে বড় কথা হচ্ছে, যেই জিনিসটা ডাক্তার পর্যন্ত হার মেনে গেছে যে ওর সেই রোগ ঠিক হবে না কোনোদিন, আমি মাত্র এক বোতল জল খাইয়েছি, তিন বোতল খাওয়াতে পারিনি। ওর খিচুনি হতো, সেই খিচুনি রোগ সেরে গেছে, সেই খিচুনি আর নেই। এবার আমি ধামে এসেছি, আমার পোষ্যের আবার শরীরটা খারাপ হয়েছে, ওর হচ্ছে ডায়রিয়া হচ্ছে। সেই জন্য আমার এটা বিশ্বাস যে এটা পারলে একমাত্র শিবধামই পারবে ওকে আবার নতুন করে সুস্থ করে তুলতে, এটা একমাত্র শিবধামই পারবে। আমার বাবার উপরে অশেষ বিশ্বাস আছে, এবং আমি জানি বাবা আমার পোষ্যকে, ও তো আমার সন্তান, ওকে সুস্থ করে তুলবে। আর বাকি ভক্তদের উদ্দেশ্যে আপনি কি? বাকি ভক্তদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে প্রত্যেকে আসুন, প্রত্যেকে বাবার কাছে এসে বাবার মহিমাটা দেখুন কিরকম। আপনারা আসুন আগে, সবার আগে হচ্ছে মনে যদি কোনো সংশয় থাকে, সেই সংশয়গুলো নিয়েই আসুন, এবং এসে এখানটায় আপনাদের সমস্ত প্রবলেমগুলো বলুন। বলার পরে সেই ধাম থেকে যে আদেশ হবে, সেই আদেশ অনুযায়ী আপনারা সমস্ত কিছু করুন, দেখুন তারপর যে আপনারা ফল পাচ্ছেন কি পাচ্ছেন না। জয় শিবধাম, জয় শিবধাম, জয় শিবধামের জয়, জয় ধামের সকল দেবদেবীর জয়, জয় গুরুদেব পীরানন্দের জয়।